এই বিবাসীর জন্য চব্বিশ এক দু হাজার চব্বিশ ময়ূরাবান্ধ মন্ডলপাড়া অঞ্চলে একটা গণ অবস্থান হয়েছিল তো গণ অবস্থান কি কারণ হয়েছিল তোমাদের বলি যে ময়ূরাবান্ধ রেলগেটের সামনে একটা রাস্তা হওয়ার কথা ছিল সেটা দীর্ঘদিন ধরে মানে কমপ্লিট হয়নি আর কি সেই কারণে আগামী চব্বিশ এক হাজার চব্বিশে একটা গণ অবস্থান হয়েছিল গণ অবস্থান ব্যাপারটা আমি তোমাদের একটু খুলে বলি গণ অবস্থানটা অ্যাকচুয়ালি হচ্ছে যে সেইখানের বাসিন্দারা মানে সেইখানের যারা স্থানীয় বাসিন্দা বা সে এলাকার আশেপাশের মানুষ বা আমি তুমি সবাই ওইখানে যে গণমস্থান করতে পারি অ্যাকচুয়ালি এই জিনিসটা আর সেইখানে এই কারণে হয়েছিল তোমাদের যেমনটা বললাম সেইখানে এই কারণে হয়েছিলো যেমন রেলগেটের সামনে ময়ূরাবান্ধ রেলগেটের সামনে একটা রেলগেট যে রাস্তাটা যেটা আমরা বলি নিচে মানুষ যাতায়াত করছে আর উপরে ট্রেন তো সেইটা হবার কথা ছিল সেটা দীর্ঘদিন ধরে অ্যাকচুয়ালি বন্ধ হয়ে পড়ে আছে প্রথমে খাল করেছিল তারপরে রাস্তাটা আবার ভরাটি করা হয়েছে কারণ সেখার যে আশেপাশের বাড়িগুলো ছিল সেগুলো অ্যাকচুয়ালি ধসে যাচ্ছিলো সেই কারণে ইঞ্জিনিয়ারের দ্বারা সেটাকে আরও বলেছে যে এখন পুরোটা ভরাটি করে দাও আস্তে আস্তে সেটাকে আবার কাল করা হবে আর সেটাকে তৈরি করা হবে কিন্তু সেটা প্রায় আজ এক বছর হতে চললো কিন্তু সেটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি যে প্রবলেমটা একটু ক্রিয়েট হয়েছে এখানে মাত্র একটাই রাস্তা আর আসা যাওয়ার রাস্তাতেই যদি বন্ধ থাকে তাহলে কিভাবে চলবে সে যে বগা ভোটসহর যে মানুষেরা সকালেই আসে থাকবে সবজি সবজি টবজি নিয়ে আসে অ্যাকচুয়ালি বাজার করে সবজি বিক্রি করতে এবং দ্বিতীয়ত সেখানকার স্কুল প্রাইভেট টিউশন কলেজ যারা পড়ে সেখানের মানুষ যারা তারা কীভাবে সেখানে যাতায়াত করবে এবং এমার্জেন্সিতে ধরো কোনো বাড়িতে আগুন লেগে গেল বা কোথাও আগুন লেগে গেলো তাহলে সেই দমকটা অ্যাকচুয়ালি কোনো রাস্তাতে আর একটা কথা হচ্ছে যে সেটা হচ্ছে যে মানুষের যে দৈনন্দিন জীবনে কারো শরীর খারাপ ভালো বা অন্য কিছু তাদের ওই একটাই রাস্তা ছিল সেই যাবার যাতায়াতের সেই রাস্তাটাও ছিল বন্ধ তাহলে মানুষজন কীভাবে যাতায়াত করবে কীভাবে যাতায়াত করছে তোমাদেরকে আমি বলে দিই সো চলো তোমাদেরকে আমি দেখাই এই বিড় মূল উদ্দেশ্য ছিল সেইখানের মানুষজন কীভাবে যাতায়াত করছে তো চলো তোমাদেরকে আমি কিছু রাস্তা দেখাবো সেই রাস্তার মধ্য দিয়েই তারা যাতায়াত করছে গাইস আমি এখন চলেছি রাস্তা নাম্বার ওয়ান নিয়ে তো রাস্তা নাম্বারটা ওয়ানটা তোমাদের আমি বলে যে আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে যে ওই যে বাঁকুড়া লোকাতো মসাদান আছে ওই সাইডটাতে তার ঠিক সামনে একটা বাস স্টপ আছে যেখানে ব্রিজ আছে আর ওই ব্রিজের রাস্তা দিয়ে আসতে হবে তোমাদেরকে এই সামনে আর এই সামনে দেখবে মানুষ যাতায়াত করছে আর এই সাইডটাতে আরামসে আপনি চলে যাবেন আকুলবাঁধ মাঠ আর সাথে ভূত শহর আর আরও যে জায়গাগুলো আছে এই গ্রামের তো সেই জায়গাগুলো আরামসে আপনি পৌঁছে যাবেন তো ব্যাপারটা কী হচ্ছে যে এই রাস্তা বন্ধর কারণে অনেক কিছুই মানুষের ক্ষতি হচ্ছে অ্যাকচুয়ালি স্কুল কলেজ বা যে সমস্ত টোটোগুলো বলো বা স্কুল বাসগুলো যেগুলো ভিতরে যেত কাকে আর যারা ওই যে বহু শহর থেকে যারা সবজি বিক্রেতা যারা সকালে সবজি বিক্রি করতে যেত তাদের কি হবে সেই সব জিনিসগুলো নিয়ে আমি এই ভিডিওটা বানালাম তো এটাই ছিল এখানকার রাস্তা এখানের মানুষ এই রাস্তা দিয়ে এখন বেশিরভাগ যাতায়াত করছে এবং আর একটি রাস্তা আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো চলো এটা হচ্ছে সেকেন্ড তাছাড়া আরও কিছু মাঝখানটার রাস্তা আছে আমার মনে হয় তো সেটা আমার জানা নেই কিন্তু এ আরেকটা রাস্তা তোমাদের দেখাবো যেটা একটু ঘুরতে হবে তবুও মানুষ ওইখান দিয়েও বেশিরভাগই যাতায়াত করে এটা হচ্ছে যে ফার্স্ট যেটা বেশিরভাগ মানুষ এখন যাতায়াত করছে আরও ওটা হচ্ছে সেকেন্ড তো চলো সেইখানে আমি তোমাদের নিয়ে যাই সো গাইস এখন আমি বলবো দু নম্বর রাস্তাটা সেটা হচ্ছে যে সান্দপুর এলাকার মধ্যে দিয়ে তুমি যদি যাও ভিতর দিকে একদম তো দেখতে পাবে যে সেইখানে একটা ব্রিজ আছে যেটা এই মুহুর্তে ময়ূরাবাদের তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি যেটা টপিক এটা ভিডিওটা সেটা হচ্ছে উপরে ট্রেন আর নিচে মানুষজন যাতায়াত করছে সেই রাস্তা দিয়ে তুমি যদি যাও তাহলে সেইখানের গ্রামগুলো আছে যেগুলো যেমন ভূত শহর আকুলবাঁধ মাঠ বা বগা বলো সেই সব গ্রামে তুমি আরামসে পৌঁছে যাবে এবং সেইখানে যে গ্রামের মানুষরা আছে তারা তো আরামসে চলে আসবে সেই পথে কিন্তু বড় সড়ো কোনো কিছু বিপদ বা দুর্ঘটনা ঘটলে সেই বাস চলাচল বা যে সমস্ত স্কুল বাসগুলো আছে সেগুলো কিন্তু আসা খুব ক্রিটিক্যাল বলতে গেলে অ্যাকচুয়ালি তো চলো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা তোমাদের কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে আর এই ধরনের যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি আরও বানাবো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই